সুমাইয়া রহমান নামে প্রশ্ন করেছেন একজন, ম্যাম কয় মাস থেকে বাচ্চাদের সফেদা ফল দেয়া যাবে, প্লিজ এটার উত্তর দিবেন, আর হজম হতে কত সময় লাগে? সফেদা খুবই ভালো একটা ফল, আমাদের দেশীয় ফল, এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে, আয়রন পাওয়া যায়, ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে, বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী এবং বেশ ভালো এনার্জিও কিন্তু দেয়। আপনার বাচ্চার ছয় মাস পূর্ণ হওয়ার পর থেকেই যেহেতু সফেদা নরম ফল, আপনি কিন্তু বাচ্চাকে দিতেই পারেন। ছয় মাস পর থেকে যেরকম আমরা কলা পেঁপে বাচ্চাদেরকে দিতে বলি, খিচুড়ি দিতে বলি, জাউ ভাত দিতে বলি, ওই সময় কিন্তু আপনার দেশীয় ফল হিসেবে আপনি সফেদা ফলটাকে চুজ করতেই পারেন আপনার বাচ্চার জন্য। এটাতে প্রচুর পরিমাণে কিন্তু আপনার অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও বেশ সাহায্য করবে। এবং হজম হতে কত সময় লাগবে যদি বলি, হজম হতে কিন্তু সাধারণত এক ঘন্টার মধ্যে বা এক ঘন্টার খুব কম সময়ে কিন্তু এই ফলটা হজম হয়ে যায়।